দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ফুড নিউজ ডটকমে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালিদের অতি পরিচিত সাবেকি রান্না লাউ চিংড়ি। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি চিংড়ি মাছে 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো নিলাম, আর সামান্য একটু ফুড কালারও দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছে ভালো কালার আসে, আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার ভালো করে মাখিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল একটা কড়াতে গরম হতে দিলাম। এবার একটা আলু টুকরো করে কাটা আমি দিয়ে দিচ্ছি। হালকা লাল ভাজা হলেই আমি আলুগুলো তুলে নেব। এইবারে আমার কাছে কলার ডালের বড়ি না থাকার জন্য আমি মসুরির ডাল ব্যবহার করেছি। আমি এর পরিবর্তে ফোড়নের সময় একটু কলার ডাল দিয়ে নেব। একটা তেজপাতা টুকরো করে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন কলার ডাল ফোড়ন দিলাম। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, এখানে আমি 1-2 মিনিটের মতো ভাজা ভাজা করব। এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া হলেই আমি এখানে 1/2-1/2 করে দুইবারে 1 টিস্পুন আদা রসুন বাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, আরও 1/2 টিস্পুন দিলাম, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। মশলাটা একটু ভালো করে কষে নেব। এইবার আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি 2 টেবিলস্পুন দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে দিবেন না। এইবারে আমি লম্বা করে কাটা লাউ আর একটু মোটা করে কেটেছি দিয়ে দিলাম। লাউ ইচ্ছে হলে আপনারা কুকারে সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে একটা সিটি দিলেই হবে। এখানে আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম আর 15 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে দেব। আমি যেহেতু হলুদ দিতে ভুলে গিয়েছি তাই একটু ঢাকা খুলে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য ঢাকা দেওয়া আছে, ঢাকা খুলে ফিরে আসছি 15 মিনিট পর। লাউ থেকে জল বেরিয়েছে আর লাউ অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এইবার লাউটা নাড়াচাড়া করে জল শুকিয়ে নেব। আরো 5 মিনিট হওয়ার পর আমি ভাজা বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম আর চেরা 2 কাঁচা লঙ্কা।
কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। আমার রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।